আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই বেশ ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছিলাম। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো আপনারা কিভাবে একটি কবুতর দেখে বুঝে নিতে পারবেন সেই কবুতরটি আগে কখনো ডিম্বাচ্চা পড়েছে নাকি, মানে বাচ্চাটা খাইছে নাকি, এটা নিয়ে আজকে আমাদের চ্যানেলের ভিডিওটা। এই ছোট্ট একটি ভিডিওতে আপনাদেরকে সংক্ষেপে বুঝে দেওয়ার চেষ্টা করব। তার জন্য ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিডিওটা 2 থেকে 3 মিনিটের হবে, আমি 3 মিনিটের ভিতরে শেষ করে দেওয়ার চেষ্টা করবো। তার জন্য ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ ওয়াচ করুন। আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেননি, তারা পরবর্তী কবুতরের সম্পর্কিত ভিডিওগুলো মিস না করতে চাইলে ভিডিওর নিচে এখন একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে যে বেল আইকন রাখবে সেটাও অন করে দিন। এতে করে যেটা হবে, আমি যখন পরবর্তী কবুতর সম্পর্কিত ভিডিওগুলো দিব, দেওয়ার সাথে সাথে আপনার কাছে নতুন ভিডিওটি পৌঁছে যাবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম কবুতরটাকে এইভাবে ধরবেন, আমি এটা দিয়ে এখন আমি আপনাদেরকে দেখা দিব এটা আগে কখনো ডিম্বাচ্চা করছে নাকি, এটা কীভাবে আপনারা বুঝবেন। প্রথম ওর ঠোঁটটাকে এইভাবে আপনারা ধরবেন, ধরার পর ওর বাম এই যে নাকে এই যে এদিক দিকটা হাত দিবেন, দেখবেন ওর যে বাম পাশে আছে সেদিক দিয়ে দেখুন একটু ঠোঁটটা কিন্তু একটু বাড়তি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ওর ঠোঁটটা কিন্তু একটু বাড়তি হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু এরকম যদি বাড়তি হয়ে যায় তাহলে বুঝবেন সে কবুতরটি আগে কখনো ডিম্বাচ্চা করছে, মানে বাচ্চাটা খাওয়াইছে। এটা যদি আপনার হাটেতে কিনেন তাহলে আপনি এটা অবশ্যই লক্ষ্য করবেন। আমি আইটু আপনাদের স্পষ্টভাবে দেখিয়ে দিই। এই যে ওর ঠোঁটটা এইভাবে ধরবেন ওর নাকের কাছাকাছি, দেখুন এই যে আপনার রাতের ডাইন পাশে দিয়ে কিন্তু একটু বাড়তি হয়ে গেছে। দেখুন ওর ঠোঁটটা কিন্তু একটু বাড়তি হয়ে গেছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি কিন্তু ক্লিয়ারলি ভাবে। দেখুন আপনার সেই ডাইন পাশ দিয়ে কিন্তু একটু ঠোঁটটা বের হয়ে গেছে। এরকম হলেই বুঝবেন সে কবুতরটি আগে কখনো ডিম্বাচ্চা করছে, মানে বাচ্চাটা খাইয়েছে। এখন আমি একটি কবুতর দিয়ে আপনাদেরকে আমি একটু দেখাই। এখন আমি এই কবুতরটা দিয়ে দেখাবো, তাহলে আপনারা ক্লিয়ারলি ভাবে বুঝে যেতে পারবেন সে কবুতরটা আগে কখনো বাচ্চাটি খাইছে নাকি। দেখুন এই কবুতরটাকে এইভাবে আপনারা ধরবেন ওর ঠোঁটটাকে, এই নাকের এই জায়গায় একটু হাত দিবেন, দেখুন ওর বাম পাশে কিন্তু একটু বের হয়ে গেছে। আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ওর বাম পাশে ওর নাকের সরাসরি কিন্তু ওর ঠোঁটটা, দেখুন ওর বাম পাশে কিন্তু একটু বের হয়ে গেছে, মানে একটু ঘায়ের মতন একটু বের হয়ে গেছে, মানে একটু বেড়ে গেছে। এই লক্ষণটা দেখলে বুঝবেন সে কবুতরটি আগে কখনো বাচ্চা খাওয়াইছে।